আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সায়াদ সাই ফানি বক্স থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম, যেটা হচ্ছে আমরা দাঁতের ডাক্তারের কাছে গিয়েছিলাম সালাতে দাদু সিরিয়াল দেওয়ার জন্য। তো দাদুর একটু দাঁতে ব্যথা হয়েছিল, যার কারণে আমরা হচ্ছে একটু ডাক্তারের কাছে গেলাম। তো চেম্বারটা এত সুন্দর, এত সুন্দর করে বাচ্চাদের জন্য একটু ডেকোরেশন করা ছিল। তো বাচ্চাদের নিয়ে গেলে কোনো ঝামেলাই হয় না, ওরা দুজন ওদের ইচ্ছা মতো খেলা করতেছিল, আর ওদিকে হচ্ছে ওর দাদু দাঁতের ট্রিটমেন্ট করতেছিল। তো এখানে ডেকোরেশন, পরিবেশ, তারপরে হচ্ছে মানে চারদিকের মানে পরিবেশটাই অন্যরকম। তো বাচ্চাদের খেলাধুলার জন্য অন্যরকম একটা জায়গা, স্পেস মনে হচ্ছিল কোনো চাইনিজ রেস্টুরেন্টে যেভাবে করে এভাবে একটা খেলার জায়গা করে রাখছে ওদের ওরা। তো যেহেতু দাঁতের ট্রিটমেন্টে একটুখানি বেশি সময় লাগে, টাইম লাগে বেশি, তো যার কারণে বাচ্চারা এখানে বসে খেলাধুলো করতে পারে ওই টাইমটাতে, যাতে বাচ্চারা বড়দেরকে না জ্বালায়, জ্বালাতন না করে, সেই কারণেই মূলত এটা করা। তো আমার জন্য এটা অনেক ভালো হয়েছে, যাতে হচ্ছে ওরা খেলাধুলো করতেছিল, ওরা কোনো ডিস্টার্বই করেনি আমাদেরকে। তো দেখা যায় ওদিকে ট্রিটমেন্ট চলতেছিলো, ওদিকে ওরা খেলা করতেছিল। তো আমি হচ্ছে সব ডেকোরেশনগুলো দেখেও অনেক মনোমুগ্ধকর। এটা হচ্ছে মিরপুর 10-এ। তো আমরা এখানে অনেক দিন আগে এসেছিলাম আর একবার, তো আমার কাছে এটা খুব ভালো লাগছে, দেখে ওর দাদুকে আবার নিয়ে আসলাম। আর হচ্ছে এখানটার ডক্টরগুলো অনেক ভালো, যার কারণে অনেক পেশেন্টের ভিড় থাকে। তো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যে একটা হসপিটাল ডক্টরের ডেন্টালের একটা কেমন হতে পারে, মানে কতটা সুন্দর হতে পারে। তো ওরা আবার হচ্ছে একটু বসে ওয়েট করতেছিল দাদু আসার জন্য, দাদু আসলে বাসায় চলে যাবে। তো তোমাদেরকে দেখালাম যে এখানে ডেকোরেশনটা আসলেই অনেক সুন্দর, আর বাচ্চাদের জন্য তো খুবই ভালো। সাদাত সাহেব দোলনায় বসে খেলতেছিল, বল হাউসের ভিতরে দিয়ে বল খেলতেছিল, দুই ভাইকে হেল্প করতেছিল। ওরা বাহিরে গেলে দুইজন মিলেমিশেই থাকে, এক ভাইকে খুব কেয়ার করে। তো সাদাত সাহেব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ওরা দুজন যেন মিলেমিশে এইভাবে থাকতে পারে। তো ছোটো জন্য হচ্ছে আবার একটু চালু বেশি, ওকে সরাই দিল, সে একাই দোল খাবে। তো সে দোল খাচ্ছিল, খেলতেছিল, তারা অনেকটা সময় ধরে খুব আনন্দ এনজয় করে আসলো। তো আমরা যে ডাক্তার দেখানোর একটা বোরিং কোনো একটা এরকম কোনো ফিলিংই করিনি, কোনো বোরিংই মনে হয়নি। ওরা খেলাধুলার মাঝখানে আমাদের সময়টা বেশ ভালোই কেটে গেছে। তো আমার মনে হয় যে সব জায়গাতেই বাচ্চাদের জন্য এরকম একটা কিছু করে রাখা উচিত, যাতে বাচ্চারা বড়োদেরকে ডিস্টার্ব না করতে পারে, বোরিংও ফিল না করে, বড়োদেরও কোনো ঝামেলা না হয়। তো এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো, দেখে ভিডিওটা করা, তোমাদের সাথে শেয়ার করা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাদাত সাহেব ফানি বক্সের জন্য দোয়া করো, ওদের জন্য তোমরা সবাই দোয়া করো। এই তো দেখো ওরা আর কতক্ষণ কী খেলাধুলা করে। এরপরে খেলাধুলা শেষ হয়ে গেলে তো হচ্ছে বাসায় চলে যাব আমরা। তো দাদুকে দেখতেছিল এখানে অন্যান্য ডক্টর শুধু না, স্টাফরাও অনেক বেশি কোঅপারেটিভ, মানে খুবই ভালো, আর এখানে ট্রিটমেন্টটাও খুবই ভালো। তো আমরা সকাল টাইমে গিয়েছিলাম, তখন একটু ভিড় কম থাকে, আর বিকাল টাইমে গেলে হচ্ছে অনেক বেশি ভিড় থাকে রোগীদের, কারণ এখানে অনেক ভালো ভালো ডক্টরগুলো এখানে আসেন বিকাল টাইমে। আর সকাল টাইমেও যারা থাকেন শিডিউল দেওয়া থাকে, তো ফোন দিয়ে যদি ওনাদেরকে হচ্ছে অ্যাসাইনমেন্ট নিয়ে রাখা থাকে, তাহলে হচ্ছে যে কোনো ডাক্তারই যে কোনো সময় ওরা এসে দেখে নেয়। তো আমাদের জন্য যেহেতু সন্ধ্যাবেলা 2টা বেবি নিয়ে যাওয়া একটু আমাদের বাসা থেকে দূরে, তো মুশকিল হতো, যার কারণে আমরা সকালবেলায় গেলাম। তো
তো সকালবেলা যাওয়ার কারণে আমাদের জন্য আরও সুবিধা হয়েছে যে ওখানে লোকজন কম ছিল, বাচ্চাদের ভিড় কম ছিল, অনায়াসে ভালোভাবে খেলাধুলা করতে পারছে, তো কোনো ঝামেলা হয় নাই আমাদেরও। ডক্টরের জন্য সিরিয়ালের জন্য বসে থাকতে হয় নাই, যাওয়ার পর পরই তাদের দেখাতে পেরেছে। তো এখানে ডক্টরগুলো মানে এক একটা শিডিউল টাইমে এক একজন আসে। তো আমরা যাকে ওখানে সামনে দেওয়া থাকে যে কে কখন দেখবে, তো এখান থেকে অ্যাসাইনমেন্ট নিয়ে ফোনে কথা বলে নিলে তখন আসে। আবার যদি কেউ স্পেশালভাবে দেখাতে চায় তখন তাদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে কথা বললে তারা তখন দেখে নেয় তাদের সুযোগ সুবিধা মতো। এখানে সিস্টেম হচ্ছে মানে সকাল 8টা থেকে খোলা থাকে একদম দুপুর 2টা পর্যন্ত, ওখানে আধা ঘন্টার মতন একটুখানি রেস্ট থাকে, আবার হচ্ছে এটা 3টা বাজেই খুলে যায়। তো বিকালে সন্ধ্যার দিকে 6টা বাজে আবার হচ্ছে ভালো ডক্টর আসে, এমনিতে থাকে নর্মালি এমার্জেন্সির জন্য ওখানে কিছু ডক্টর থাকে। তো বেশি যারা মানে ভালো বড়ো ডক্টর 14 নম্বর ডেন্টাল হসপিটাল থেকে আসে, আবার পিজি হসপিটালের মানে ভালো ভালো ডক্টর যারা ওরা বেশিরভাগই আসে হচ্ছে সন্ধ্যাবেলা। তো রাত্রে সন্ধ্যার পরে যদি কেউ মানে এমার্জেন্সি কোনো সিরিয়াস ইয়া থাকে তখন তারা বলে দেয় যে না এখন দেখবো না, এটা সন্ধ্যার পরে দেখবো।